नमस्कार बंधुरा, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি শেয়ার করব ডিমের একটা রেসিপি। ছোট থেকে বড় আমরা সবাই ডিম খেতে বড় বেশি ভালোবাসি। সেই ডিম দিয়ে আজকে বানাবো ডিম ভাপা। ডিম ভাপা বানাতে একদমই ঝামেলা নেই, ভীষণই চটজলদি একটা রেসিপি, আর খেতে তো ভীষণই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে ডিম ভাপা দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিম ভাপা আমি কিভাবে বানাই। নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ডিম ভাপা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে এক টেবিল চামচ কালো সর্ষে দিলাম, আর এক টেবিল চামচ দিলাম পোস্ত, দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে। কিছুটা জল দিয়ে 15 মিনিট আমি ভিজিয়ে রাখছি, তারপর বেটে নেব। এখানে 5টা আমি ডিম নিয়েছি, আর ডিমটাকে হার্ড বয়েল করে নিয়েছি। এবার ডিমগুলোতে অল্প অল্প করে কাট দিয়ে নিচ্ছি, যাতে রান্নার সময় তেল মশলা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে, সেই জন্য একটু কাট দিয়ে নিচ্ছি। ডিমগুলো সরিয়ে রাখলাম। এবার আমি মশলাটা তৈরি করে নেব। সর্ষে পোস্ত ভালোভাবে ভিজে গেছে, এবার সর্ষে পোস্তটাকে আমি জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বেটে নেবার জন্য। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া দিচ্ছি। আমার কাছে নারকেল কোড়া ছিল, তাই আমি নারকেল কোড়া দিচ্ছি। আর আপনাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে, যদি স্লাইস নারকেল থাকে সেটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ দিচ্ছি 1/4 চা চামচ। বেশি হলুদ আমি এখানে ব্যবহার করব না এই রান্নায়, অল্প একটু হলুদ দিলাম 1/4 চা চামচ। আর দিয়ে দিচ্ছি টক দই, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। টিফিন কৌটোর মধ্যে বেটে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি। সর্ষে নারকেল দই দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। আর এই মশলার জারটা ধুয়ে, এই বাটিটা ধুয়ে, বেশ অনেকটা মশলা লেগে থাকে, সেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিম ভাপায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেলে যে ঝাঁজ গন্ধটা, এটা ডিম ভাপার মধ্যে ভীষণ ভালো লাগে, সেই জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। শুধু ডিম ভাপা না, যে কোনো ভাপাতেই সর্ষের তেলের এই ঝাঁজালো গন্ধটা ভীষণ ভালো লাগে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভীষণই চটজলদি একটা রান্না। মশলা বাটো আর মেখে চেখে বসিয়ে দাও, কোনো ঝামেলা নেই। সামান্য একটু জল দিচ্ছি। এবার ডিমগুলো এক এক করে আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি, মশলার সাথে দিয়ে দিলাম। এইবার
একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার ঢাকনা বন্ধ করে আমি টিফিন কৌটোটা ভাপাতে বসাবো। কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা কিচেন টাওয়েল। কিচেন টাওয়েল যদি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে টিফিন বাটিটা যখন বসানো হবে, জল যখন ফুটবে, তখন বাটিটা কিন্তু এক জায়গাতেই থাকবে, বাটিটা কিন্তু নড়বে না। এই জন্য আপনারাও এইভাবে একবার করে দেখতে পারেন, তারপরে আপনারা জানাবেন। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট রান্নাটা করে নেব। পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, এবার গ্যাসটা অফ করে দিলাম, আরও 5 মিনিট এইভাবেই আমি ডেকে দিচ্ছি টিফিন কৌটোটাকে। 5 মিনিট পর ঠান্ডা করে নিয়েছি, তা অল্প অল্প গরম আছে। ঢাকনাটা খুলে নিলাম, এবার দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প একটু সর্ষের তেল। হালকা হাতে একটু উপর নিচ করে দিচ্ছি। ডিম ভাপা একদম রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন, আর গরম গরম ভাতের সাথে ডিম ভাপা পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব, আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।